2 ইয়ার্সের মতো হবে। তো মারা যাওয়ার পরে 1 বছর পরে আমরা আম্মুকে বলি যে তুমি আসলে কি চাও নাকি বিয়ে করতে বা এটা সত্যি কি? তাহলে অপূর্বর মায়ের বিয়ে হয়ে গেল? যদি হয়ও তাহলে কার সাথে এবং কার হাতে তুলে দিল এই অপূর্ব তার মাকে? বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আশা করি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। কিছুদিন আগে মায়ের বিয়ে দেওয়া নিয়ে মেতে উঠেছিল এই অপূর্ব নামের এই ছেলেটি। মায়ের এই বিয়ে দেওয়া নিয়ে আমাদের ইসলাম কি বলে চলুন একটু সেটা জেনে নেওয়া যাক। প্রাপ্তাহ কিংবা কোনো পুরুষ তিনি স্ত্রী হারা হয়ে যান যে কোনো কারণে, তাদের বিবাহের যে উদ্যোগ, এই উদ্যোগকে আমাদের স্বাগত জানানো উচিত এবং এরপর আমাদের সহযোগিতাপূর্ণ মানসিকতা থাকা উচিত। বিধবা হোক কিংবা তালাকপ্রাপ্ত হোক, কোনো মেয়ে অথবা পুরুষ যদি বিয়ে করতে চায় অবশ্যই তাকে বিয়ে দেওয়া উচিত। মায়ের বিয়ে দেওয়া নিয়ে ছেলের এই এমন উদ্যোগ দেখে অন্তরের অন্তরস্থল থেকে সাধুবাদ জানিয়েছে এই ইসলামিক চিন্তাবিদ। সেই সাথে ফেসবুক গ্রুপে যে পোস্টটি করেছে অপূর্ব, সেখানে কিন্তু তার মায়ের একটা ছবি ছিল। সেটা দেখে আমাদের এই ইসলামিক চিন্তাবিদ বলে এটা কিন্তু আমাদের ইসলামের সাথে যায় না। মায়ের ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করা এটা কিন্তু আমাদের ইসলাম বিরোধী। আশা করি এই বিষয়ে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আপনাদেরকে জানিয়ে দিই অপূর্ব মায়ের এখনো বিয়ে কিন্তু হয় নাই। আপনারা যে স্ক্রিনের উপর পিকচার গুলো দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ এডিট করে আপলোড করা হয়েছে রাজ মিডিয়া নামের একটা চ্যানেল থেকে। অপূর্ব বলেছে বেছে বেছে আমি সেরা জনকেই বেছে নিব আমার মায়ের জন্য। এর জন্য যদি আমার কিছুদিন না, যদি আরো 6 মাস কিংবা 1 বছর ওয়েট করতে হয় আমি তাতেও রাজি আছি। তো গাইস বুঝতে পারলেন অবশ্যই আসল ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।